অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। এর আগে আমি ভিডিও দিয়েছিলাম মিথুন রাশি 2021 কেমন যাবে, বর্ষফল সার্বিক আলোচনা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এই ভিডিওটি মিথুন রাশি 2021-এ পাঁচটি সুসংবাদ আপনাই যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন আপনার জন্য অপেক্ষা করছে, এবং লাকি কালার আনলাকি কালার, লাকি নম্বর আনলাকি নম্বর, অর্থাৎ এবছর মিথুন রাশির কোন কোন নম্বর শুভ, কোন কোন নাম্বার অশুভ, কোন কোন নাম কোন কোন রং শুভ এবং কোন কোন রং অশুভ, তাও এই ভিডিওতে আমি জানাবো। সবথেকে গুরুত্বপূর্ণ পাঁচটি সুসংবাদ, কি বার্তা নিয়ে আসতে চলেছে 2021 পাঁচটি সুসংবাদ মিথুন রাশির জন্য। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। রাশি লগ্নর জন্য আপনারা প্লিজ করবেন না। আপনারা যদি কোনো বিষয়ের উপর ভিডিও চান, অবশ্যই আপনারা সেই বিষয়ের উপর লিখে পাঠান হোয়াটসঅ্যাপে। যেটার উপর ভোটিং বেশি হবে পড়বে, তার উপর আমি ভিডিও আপনার সামনে প্রেজেন্ট করব। এটি হচ্ছে আপনাদেরই চ্যানেল, অর্থাৎ এই অ্যাস্ট্রোডুকেশন হচ্ছে আপনাদের পরিবার। তো শুরু করা যাক মিথুন রাশির ক্ষেত্রে এবছর শুভ রং কোনগুলো। আপনাদের ক্ষেত্রে সবুজ রং, আকাশি রং এবং বেগুনি রং এবং গোলাপি রং, এ কটি রং হচ্ছে শুভ। এবং আপনাদের ক্ষেত্রে অশুভ রং লাল এবং মেরুন এবং হোয়াইট, এই তিনটি রং আপনাদের ক্ষেত্রে অশুভ। যে যে শুভ রংগুলো বললাম, আপনারা যখন যে কোনো শুভ কাজে বেরাবেন অবশ্যই এই রংগুলো আপনারা রুমাল অন্তত রাখবেন। মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা, মিথুন রাশির ক্ষেত্রে লাকি নাম্বার 5, 6, 8 এবং 1, 5, 6, 8, 1 আপনাদের ক্ষেত্রে শুভ, এবং অশুভ আপনাদের 2, 3 এবং 9 এবছরের জন্য। 2, 3 এবং 9 আপনাদের জন্য অশুভ, এই ডেটগুলোতে তারিখগুলোতে আপনারা চট করে শুভ কাজে করবেন না। এবার আসি মিথুন রাশির ক্ষেত্রে পাঁচটি দুর্দান্ত সুখবর 2021-এ। প্রথম যে সুসংবাদ, মিথুন রাশি যদি আপনি হন, আপনাদের ক্ষেত্রে এবছর বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে, অর্থাৎ যারা বিদেশে সেটেলমেন্ট হতে চাইছেন বা বিদেশে পড়াশোনা করতে চাইছেন, বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে। দুই নম্বর, আপনাদের এবছর শরীরগত দিকটা আগের থেকে অনেক ভালো যাবে, শারীরিক দিকটা অনেকখানি ভালো কিন্তু আপনাদের যাবে। তিন নম্বর, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, আপনার জন্য তিন নম্বর সুসংবাদটা, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনারা কিন্তু দেখতে পাবেন এই 2021-এ। তিন নম্বর অর্থাৎ কর্মকেন্দ্রিক কেরিয়ারের দিক থেকে আপনারা কিন্তু শুভ ফলগুলো পাবেন। চার নম্বর, আকস্মিক প্রাপ্তি হবে আপনি যদি মিথুন রাশির মানুষ হন, যে কোনো দিক থেকে প্রাপ্তির জায়গাটা। পাঁচ নম্বর, যাদের কেস মামলা মকদ্দমা চলছে এবং সম্পত্তিগত নিয়ে সমস্যা চলছে, সেখান থেকে কিন্তু আপনি যদি মিথুন রাশির মানুষ হন মুক্তি পাবেন। নমস্কার।